প্রিয় কুয়েত প্রবাসীগণ সালামু আলাইকুম। বিশেষ করে যারা কোম্পানিতে কাজ করে তাদের অনেক সমস্যা হয়, অনেক কোম্পানি তাদের আকামা লাগায় না, তারপরে কারো বেতন আসতেছে না, কারো ফরম্যানে সমস্যা করতেছে, ম্যানেজারে সমস্যা করতেছে। তো এসব সমস্যার সম্মুখীন প্রায় মানুষে হয়, কিন্তু কার কাছে অভিযোগ করবে, কোথায় যাবে কিন্তু সেটা পাচ্ছে না বা সঠিক লাইন পাচ্ছে না। তো আপনাদের সুবিধার্থে বাংলাদেশ এম্বাসি কুয়েত আপনাদের জন্য একটা ফর্ম চালু করেছে, অনলাইন ফর্ম, ওইখানে আপনারা অভিযোগ করতে পারবেন। যথাযথভাবে আপনাদের জন্য কুয়েত এম্বাসি চেষ্টা করবে ভালো কিছু করার। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কের দেওয়া আছে, আপনারা ওইখান থেকে আপনারা ফর্মটা পূরণ করতে পারেন। আর পুরো সিস্টেমটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব, কিভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন, কি কি অভিযোগ, কি কি সিস্টেম আছে আমি ভিডিওতে লিঙ্কে দিয়ে দেব। তো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সবার উপকারে আসবে। কিছুদিন হয়েছে কুয়েত এম্বাসি এই সিস্টেমটা চালু করছে, অনেকে জানে না। তো আমি কুয়েত এম্বাসির ফেসবুক অফিসিয়াল ফেসবুক লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দেব, আর ফর্ম পূরণের লিঙ্কটাও দিয়ে দেব। যদি উপকৃত হন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা আমার ভিডিও পেয়ে যান। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী, আমরা এখন মোবাইল স্ক্রিনে আছি। তো আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি কীভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন, তো আমার সাথে থাকেন। তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাই। তো সার্চবক্সে আপনারা এখানে লিখবেন বিডিও এম্বাসি কুয়েত ডট ওয়ারেন সাপোর্ট, লেখার পর এখানে আপনারা গো দিবেন। তারপরে এখানে একটা কুয়েত এম্বাসির যে ফর্মটি ওই ওয়েবসাইটটা চলে আসছে। তো এখানে কিছু আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা লেখাটা ভালো করে পড়ে নেবেন। তো এখানে কি লেখছে, প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশীগণ আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই কুয়েতের বিভিন্ন কোম্পানিতে কাজে নিয়োজিত আছেন, কাজের পারিশ্রমিক হিসাবে আপনারা কোম্পানির কাছ থেকে বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি পাওয়ার জন্য চুক্তিবদ্ধ। অধিকাংশ ক্ষেত্রেই অনিয়ম না হলেও মাঝে মাঝে আপনাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদির ব্যাপারে অনিয়ম ঘটে থাকে বলে দূতাবাসের কাছে অভিযোগ আসে। অনেক ক্ষেত্রে পরবর্তী এলাকা থেকে অনেকে দূতাবাসে এসে অভিযোগ পেশ করতে পারে না। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি উপলব্ধি করে একটি অনলাইন অভিযোগ ফর্ম পূরণের ব্যবস্থা করেছে। আপনাদের কাছ থেকে পাওয়া অভিযোগের উপর ভিত্তি করে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তবে অনলাইন অভিযোগ ফরমের মাধ্যমে অভিযোগ লিপিবদ্ধ করার পূর্বে নিশ্চিত হবেন যে আপনার দেওয়া অভিযোগ সম্পূর্ণ সত্য কেননা অসত্য কিংবা আশঙ্কিত সত্য তথ্যের উপর ভিত্তি করে পদক্ষেপ নিতে হলে তা দূতাবাসের জন্য। অভিযোগ ফরমে আপনি শুধুমাত্র সেই অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন যা আপনি নিজে সম্মুখীন হয়েছেন। অনুগ্রহ করে অন্যের অভিযোগ লিপিবদ্ধ করবেন না। আপনার দেওয়া তথ্যকে দূতাবাস গোপনীয় তথ্য হিসেবে বিবেচনা করবে। তার মানে আপনি নিজের সমস্যা আপনি এখানে উল্লেখ করবেন বা ফর্মটি পূরণ করবেন, অন্য কারণ অভিযোগ আপনি এখানে পেশ করবেন না। তারা এটা বোঝাতে চাচ্ছে, তারা যথেষ্ট চেষ্টা করবে আপনার অভিযোগগুলো তুলে ধরার জন্য বা কোনো ব্যবস্থা করার জন্য। তো এখানে তারপর লেখা আছে অনলাইন অভিযোগ ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসছে, অনলাইন অভিযোগ ফর্ম নাম। এখানে আপনি নাম পাসপোর্ট অনুযায়ী, মানে আপনার পাসপোর্টে যে নামটা আছে ঠিক ওইভাবে আপনার নামটা এখানে বসাবেন। তারপর বংশগত নাম, দ্বিতীয়ত বংশগত নামটা বসাবেন। তারপর মোবাইল নম্বর ইংরাজিতে, তারপর পাসপোর্ট নম্বর ইংরাজিতে এখানে বসাবেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ ডে এটা এখানে বসাবেন। তারপরে সিভিল আইডি নাম্বার ইংরেজিতে লিখুন, তারপর এখানে সিভিল আইডি নাম্বার বসাবেন ইংরেজিতে। সিভিল আইডি আকামা মেয়াদ শেষ হওয়ার তারিখ নিচে দিবেন। তারপরে আপনার কোম্পানির নাম, যে কোম্পানিতে আপনি অবস্থান করছেন বা কাজ করতেছেন এখানে কোম্পানির নাম দিবেন। এখানে দেখেন অনেকগুলো কোম্পানির নাম দেওয়া হয়েছে, আপনাদের যে কোম্পানি আপনারা এখানে টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট হয়ে যাবে তালিকা। আপনার কোম্পানির নাম না থাকলে আদার্সে ক্লিক করে আপনার কোম্পানির নামটি ইংরেজিতে লিখুন। যদি আপনার কোম্পানির নামটা এখানে না থাকে তাহলে এখানে নিচে দেখেন আদার্স লেখা, সেখানে টিপ দেওয়া, তারপর একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার কোম্পানির নামটা লিখবেন।
তারপর কবে থেকে কোম্পানিতে চাকরি করছেন? এখানে ডে মান্থ ডে ইয়ার্স লেখা আছে, এখানে বসাবেন। আপনার বর্তমান কোন প্রজেক্টের কর্মরত আছেন? আপনি বর্তমান কোন প্রজেক্টে কর্মরত আছেন, মানে আপনি কিসে কাজ করতেছেন, আপনার কাজটা কী আপনি এখানে উল্লেখ করবেন। তারপর আপনার কোম্পানি বেস নাম্বার, প্রত্যেকটা কোম্পানিতে যারা কাজ করে তাদের সবাই বেস নাম্বার আছে, কোম্পানির একটা সিরিয়াল বা আপনার সিরিয়াল নাম্বার আছে, বেস কার্ড নাম্বার ইংরাজিতে এখানে লিখবেন। তারপর আপনার কোম্পানির ম্যানেজার যদি থাকে, ম্যানেজারের নাম এখানে লিখবেন, ম্যানেজারের ফোন নাম্বার ইংরাজিতে দেন। এখানে যদি আপনার কোম্পানির ম্যানেজারের নাম্বার থাকে, নাম্বারটা বসাবেন। সব কিছু সংগ্রহ করে তারপরে এখানে সব কিছু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনার অবস্থান এখন কোথায়, মানে আপনি এখন কই আছেন, কুয়েতে না বাংলাদেশে? যদি আপনি কুয়েতে থাকেন তাহলে এখানে কুয়েত সিলেক্ট করবেন, আর যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। নিম্নে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে থেকে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সেভাবে তথ্য পূরণ করুন। একাধিক সমস্যা নির্বাচন করা যেতে পারে, মানে আপনি যদি অন্য কোনো সমস্যা বা এখান থেকে আপনি চয়েস করতে পারেন। তারা নির্দিষ্ট কয়েকটা সমস্যা দিয়ে দিচ্ছে এখানে, যেগুলোর মধ্যে যদি আপনি পড়েন তাহলে এখানে টিক মার্ক দিবেন। বেতন সংক্রান্ত অভিযোগ থাকলে এখানে ছাপুন, থাকার সমস্যা থাকলে এখানে ছাপুন, আকামার সমস্যা থাকলে এখানে ছাপুন, ছুটির সমস্যা থাকলে এখানে ছাপুন, ডিউটি পরিবর্তন করতে ম্যানেজারের সুপারভাইজার টাকা দাবি করলে এখানে ছাপুন। এখানে বোঝাচ্ছে আপনার কোম্পানির ম্যানেজারে যদি নির্যাতনের সম্মুখীন হন তাহলে এখানে ছাপতে বলতেছে। অন্যান্য যদি থাকে তাহলে অন্যান্য টিপ দেওয়ার পর এখানে একটা খালি ঘর আসবে, খালি ঘর দেওয়ার পরে আপনি এখানে লিখবেন আপনার সমস্যাটা, সমস্যাটা দেওয়ার পরে আপনি এখানে জমা দিন। জমা দেওয়ার পরে আপনার হয়ে যাবে। যেহেতু আমি এখানে এখানে পূরণ করতেছি না তাই এটা লাল হয়ে গেছে। সব কিছু সঠিকভাবে ফর্মটা পূরণ করার পরে আপনার এখানে জমা দিবেন, ইনশাআল্লাহ কুয়েত এম্বাসি আপনাদের ফর্মটা দেখবে, তারপরে বিবেচনা করবে। অবশ্যই সত্য যেটা সেটা প্রকাশ করার চেষ্টা করবেন, আপনি একটু মিথ্যা কথা বলবেন না এখানে, কারণ এটা তারা বিবেচনা করবে, আপনার জন্য কিছু করার চেষ্টা করবে। এখানে যদি আপনি ভুল কিছু বলেন বা আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? যতটুক সম্ভব আপনি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ।